ইরানের পদক্ষেপ নিয়ে মিশর ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন মার্কিন অভিযোগের পুনরাবৃত্তির নানা লক্ষ্য মধ্যপ্রাচ্যে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটন সফরত মিশরের পররাষ্ট্রমন্ত্রী সমেহ সুক্রির সঙ্গে সাক্ষাৎকালে এই উদ্বেগের কথা জানান তিনি পরে যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন যুক্তরাষ্ট্র ও মিশর এই অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকা ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ওয়াশিংটন সফর করছেন আর এই সফরে দুই দেশের কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনার কথা রয়েছে সংবাদ সম্মেলনে লিবিয়া থেকে সেনাদের অপসারণের প্রয়োজনীয়তার ওপর বিদেশি জোর দিয়ে এই ইস্যুতে কায়রোর ভূমিকার প্রশংসা করেন ব্লিংকেন তিনি ডিসেম্বরে নির্ধারিত সময় অনুযায়ী লিবিয়ার নির্বাচনে গুরুত্ব আরোপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের বিরুদ্ধে আবারও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তিনি সম্প্রতি তার ভাষায় সন্ত্রাসবাদের প্রতি ইরানের সহায়তা দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মার্কিন নাগরিক সহ বিদেশি নাগরিকদের অন্যায়ভাবে আটকের বিষয়ে তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইসলামী এই দেশটির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রচার করে আসছে মার্কিন সরকার দু সালে ইরানের সঙ্গে ছয় বৃহৎ শক্তি পরমাণু সমঝোতা স্বাক্ষর করে এবং তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন লাভ করে কিন্তু ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার দু হাজার সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে মূলত ওই সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে না পারার ও দেশটির আঞ্চলিক তৎপরতায় বাঁধা দিতে না পারার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের সরকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন যে তিনি পরমাণু সমঝোতায় ফিরতে চান কিন্তু ভিয়েনায় এ নিয়ে ছয় দফা আলোচনা অনুষ্ঠানে এর পর কোন সমঝোতা হয়নি দুই পক্ষের মধ্যে ইরানের ওপর চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কারণেই এই অচল অবস্থা দেখা দিয়েছে মার্কিন সরকার এই আলোচনায় ইরানের আঞ্চলিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও যুক্ত করতে চায় বলে বারবার আলোচনা ব্যর্থ হচ্ছে মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওয়াদা দিলেও তা বাস্তবায়ন করেনি এখন আবার পুরনো সমঝোতা বাস্তবায়নের বিষয়ে না শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা করছে আসলে মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা পরমাণু সমঝোতার নামে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য তৎপরতাকেও সীমিত করতে চায় ইরান বলছে পরমাণু সমঝোতায় ফিরতে হলে প্রতিশ্রুত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আবারও চুক্তি থেকে বেরিয়ে না যাওয়ার বিষয়ে গ্যারান্টি দিতে হবে এছাড়া পরমাণু বহির্ভূত কোনো কোনো বিষয়ে ইরান আলোচনায় করবে না ইরানের প্রতিরক্ষা ক্ষমতার বিষয়ে কোনো দেশই মন্তব্য করার অধিকার রাখে না বলে ইরানের কর্মকর্তারা উল্লেখ করে আসছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কর এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ